কিছুদিন আগেই মালয়েশিয়ান সত্য ঘটনা অবলম্বনে একটি ফিল্ম দেখলাম যার নাম ডুকুন। 2006 সালে তৈরি হওয়া ফিল্মটি 2007 সালে মুক্তি পাওয়ার আগেই কিছু লিগ্যাল কারণে ব্যান করে দেওয়া হয়। পরবর্তী 11টা বছর কেটে যায়, সমস্তটা পেরিয়ে 2018-ই শেষমেশ মুক্তি পায় এই লিগ্যাল হরর ফিল্মটি। সে সময় একটি বই বেরিয়েছিল, নাম মালয়েশিয়ান মার্ডার অ্যান্ড মিস্ট্রিজ। সবথেকে জটিল 42টি রহস্য ও ক্রিমিনাল কেস সম্পর্কিত ডিটেলস এই বইটিতে রয়েছে। সেখানে পপ সিঙ্গার হুইচ ডক্টর একটি চ্যাপ্টার রয়েছে যেখানে আসল গল্পটির উল্লেখ আছে। হুইচ ডক্টর কথাটা যখন এলোই তখন ব্যাপারটা একটু বলি। ডাক্তারি মতে যে কাজগুলো করা হয় তার একটা লিমিটেশন আছে, যেখানে বিজ্ঞান ব্যর্থ, যেখানে কোনো রকম উপসংহার টানতে পারছে না, সেখানে প্রসঙ্গ আছে এইসব হুইচ ডক্টরদের। এরা মূলত কালো জাদুর মাধ্যমেই সেই সমস্ত অসমাপ্ত কাজগুলোর ইতি টেনে থাকেন। সিনেমার মূল ক্যারেক্টারের নাম ডায়না, যিনি একজন হুইচ ডক্টর। জাদুবিদ্যার সাহায্যে উনি অনেক কিছুই করতে পারেন, পাশাপাশি একটি বারে গান করতেও দেখা গিয়েছে। দেখতে গেলে সেই ছোট্ট জায়গায় বেশ সুনাম রয়েছে এই ডায়নার। কিন্তু আজ ডায়না পুলিশ হেফাজতে। শুধু তাই নয়, সে এই মুহূর্তে কোর্টে, তার উপর একটি হাই প্রোফাইল বিজনেসম্যানকে খুনের অভিযোগ রয়েছে। চমকের ব্যাপার এটাই, ডায়না সেটা মোটেও অস্বীকার করছে না। শুধু তাই না, নিজের পক্ষে কোনো রকম উকিলও সে রাখতে চায় না। আরেকটি ক্যারেক্টারের সাথে পরিচয় করিয়ে দিই, যার নাম করিম, একজন স্ত্রীহারা ভদ্রলোক, যিনি নিজের মেয়ের খোঁজ করছেন, যার নাম নাদিয়া। টিনেজ বয়সে সেই মেয়ে পালিয়ে গিয়েছে ঘর থেকে, যাকে আজও করিম খুঁজে চলেছে পুলিশি মহলে। কিন্তু প্রতিবারই তাকে ফিরে আসতে হয় পুলিশি ব্যর্থ প্রচেষ্টায়। তবে এইবারে ঘটনাটা একটু অন্যরকম ঘটল। বলে রাখা ভালো, করিম আসলে কুয়ালালুমপুরের একজন উকিল, একজন পাবলিক ডিফেন্ডার। সরকারি পক্ষ থেকে তাকে ডায়নার কেসটা নিতে বলা হয়, অপরপক্ষে তাহলে মেয়েটিকে খোঁজার জন্য চটজলদি কিছু করবে প্রশাসন। কিছুটা প্রেশারে পড়ি করিম রাজি হয়ে যায় কেসটা নিতে। 10 বছর বসে থাকার পর করিমের কাছে এটাই ক্রিমিনাল সম্পর্কিত প্রথম কেস, তাই লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দেয় খুব তাড়াতাড়ি। এদিকে মালয়েশিয়ান পুলিশদের কাছে চাঞ্চল্যকর কিছু এভিডেন্স আসে। তারা ডায়নার ঘরে তদন্তে যায় আর সেখান থেকে মৃত সেই বিজনেসম্যানকে পায়। তবে গোটা নয়, শরীরের সমস্ত পার্টগুলো আলাদা আলাদা করা, বিভিন্ন জায়গায় মাটির ভেতরে পুঁতে রাখা, এমনকি মাথাটা পর্যন্ত নৃশংসভাবে রাখা, সেটাও দেহ থেকে আলাদা। ডায়না, যে কিনা 24 জন সরকারি উকিলকে বাতিল করে দেন নিজের হয়ে লড়ার জন্য, শেষমেশ করিমকে কিছু বললেন না কেন? উপরন্তু তার সাথে দেখা হওয়ার পর সাংঘাতিক একটা কমেন্ট করেছিলেন, সেই তো আবার দেখা হলো। কথাটার ভেতরে আলাদা কোনো কারণ নেই তো? করিমের হারিয়ে যাওয়া মেয়ে, সেই বিজনেসম্যান, ডায়না, করিম নিজে, এই সমস্ত ক্যারেক্টারগুলোর মধ্যে কোনো না কোনোভাবে কি যোগসূত্র রয়েছে? এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছে তাদের বলবো, তা বেশি মাথা খাটিও না। আমি জানি তোমাদের ভাবনা আমি যেটা এতক্ষণ ধরে বললাম সেটারই উপরে। যে জায়গাগুলো আমি স্পয়লারের জন্য এড়িয়ে গেলাম, বলতে পারলাম না, সেইগুলো নিয়ে তোমরা ভাবতেও পারবে না। তাই সবাইকে বলবো ফিল্মটি মাস্ট ওয়াচ লিস্টে অবশ্যই রেখে দাও। ফিল্ম রিলেটেড আমি কিছু কথা এবার শুরু করছি। বাতাকবুক, সুমাত্রার একটি গ্রামের নাম বাতাকল্যান্ড। এখানে
স্যামন অর্থাৎ হুইচ ডক্টররা থাকেন। মেনলি তাদের এই সমস্ত কাজ করার জন্য কিছু জিনিস দরকার হয় যাদেরকে বাতাক স্টাফ বলা হয়। বিশেষ গাছের ছাল দিয়ে সেগুলো তৈরি করা হয় আর সেগুলোর আঞ্চলিক ভাষার নাম হলো তুঙ্গাল পানালুয়ান। এই বিশেষ গাছের ছাল দিয়ে এছাড়াও বই বানানো হয়ে থাকে যেটা মূলত এই কাজে ব্যবহৃত হয়। ম্যাজিক এই বইয়ের আরেকটি নাম হলো পুস্তাহা, সংস্কৃত শব্দ পুস্তক থেকে নেওয়া হয়েছে। ম্যাজিক্যালি রোগ সারাতে আর সাধারণ মানুষকে তাক লাগাতে এই কাজগুলি করা হয়ে থাকে। এই গাছের ছালের মধ্যে লেখাগুলো হয় সেটাও কালো ও লাল কালি তাতে ব্যবহার করা হয়। প্রতিটা পেজ অর্থাৎ গাছের ছালে বিভিন্ন পতঙ্গ ও অন্যান্য ডিজাইন থাকে। সমগ্র বইটি কাঠের বাক্সে খুব যত্ন সহকারে একটা বিশেষ পদ্ধতিতে ঢুকিয়ে রাখা হয়। সেই বাক্সের ওপরে অবশ্য একটা টিকটিকি আকারের ডিজাইন থাকে, খুব নিখুঁতভাবে সেটা তৈরি করা হয়ে থাকে। এই টিকটিকি মূলত অর্থাৎ এই টিকটিকির যে চিহ্নটি মূলত পৃথিবী আর অন্ধকারের দুনিয়ার যোগ সংযোগ রক্ষা করে মাত্র। সিনেমার ডায়না নামের যে ক্যারেক্টার রিয়েল লাইফে তারই নাম মোনা ফান্ডে। 1993 সালে একজন বড় মাপের পলিটিশিয়ান মাজলানকে হত্যা করার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়। 18 জুলাই রাত্রি 10টা থেকে মধ্যরাত্রির মধ্যেই এই ঘটনাটি ঘটে বলেই জানা গিয়েছে। কোর্টে মোনা একবারের জন্য অস্বীকার করেননি যে উনি এই ঘটনার সাথে যুক্ত নন, তবে ওনার বক্তব্যটা ছিল একটু আলাদা। উনি নিজের প্র্যাকটিসের মাধ্যমে এমন একজন মানুষ তৈরি করতে চাইছিলেন যে কোনো কিছুতেই হারবে না, সকল শক্তির অধিকারী হবে। মাজলান ছিল সেই ব্যক্তি যে নিজে থেকেই সেই প্র্যাকটিসের জন্য এসেছিল, আর বাকিটা যেটা ঘটে গিয়েছে সেটা নিয়ে মোনা আর মুখ খুলতে চায়নি। ট্রায়াল চলাকালীন মোনা ফান্ডের মুখে সবসময় এক প্রকার হাসি লেগে থাকত। তার যে বিহেভিয়ার কোর্টের মধ্যে দেখা যেত সেটা দেখে মনে হতো না যে এই সেই মহিলা যে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ফাঁসির নির্দেশ পেতে চলেছে। সেটা ভাবার অবশ্য কারণও রয়েছে, নয়তো মোনা ফান্ডে কোর্টে কখনোই বলতো না আমি কখনোই মরব না। 11টা বছর মোটেও কম সময় নয়। কি এমন কারণ যার জন্য এতটা সময় লাগলো ফিল্মটি রিলিজ হতে? আসলে মোনার পরিবারের কথা মাথায় রেখেই এই কাজটি করা হয়েছে। সরকার কখনোই চায়নি সেই ফ্যামিলির লোক কোনোভাবে সামাজিকভাবে বিচ্ছিন্ন হোক। তাছাড়া সম্পূর্ণ ব্যাপারটাই কালো জাদুর বিদ্যার ওপর। সেই মুহূর্তে দাঁড়িয়ে অনেক ইয়াং জেনারেশন যাতে প্রভাবিত না হয় সেটাও একটা কারণ। একটি দেশকে অগ্রগতির জন্য ইয়ং জেনারেশনই দরকার, তারাই যদি এসব কবলে পড়ে যায় তাহলে দেশের কি হবে, দেশ এগোবেই বা কী করে? সিনেমাটি রিলিজের সময় বলা হয়েছিল এটি সম্পূর্ণ রূপে না হলেও মোনা ফান্ডের ঘটনা কিছুটা ভিত্তি করে তৈরি করা হয়েছে। সাইড প্লট হিসেবে তার ঘটনা দেখানো হয়েছে, যেখানে মোনা ফান্ডের পাস সম্পর্কে কিন্তু আমরা তেমন কিছুই জানতে পারছি না। উনি ঠিক কী কারণে এই জায়গায় এলেন, ঠিক কীভাবে এই জায়গায় এই কাজগুলো শিখলেন, সেটা সম্পূর্ণরূপে আমাদের কাছে ধোঁয়াশা। সেজন্য ফিল্মে ডায়নাকে একজন সুন্দরী হিসেবে দেখানো হয়েছে এবং নিজের সৌন্দর্যকে সামনে রেখে কীভাবে গোল অ্যাচিভ করতে হয় সেটাও খুব সহজভাবেই দেখানো হয়েছে। আসলেই মেন প্লট ধরা হয়েছে করিমকে নিয়ে, মূলত তার ফ্যামিলি, কোর্টের মেলোড্রামা, কথার যুক্তিখণ্ডন, সব ভুল জেনেও না হারার প্রচেষ্টা, এই ছিল ফিল্মের মূল উপকরণ। তবে স্ক্রিন যখনই পাস্ট কাহিনীতে মনোনিবেশ করেছে তখন শুরুতে বুঝতে একটু একটু অসুবিধা হলেও বেশ মাথা ঘুরিয়ে দেওয়ার মতো কাণ্ড কারখানা কিন্তু দেখা গিয়েছে। সিনেমাটির শেষটা বড্ড আশ্চর্যজনক। শেষের দৃশ্যে শুধুমাত্র ফাঁসি দেখানো হয়েছে, যেটা
অনলাইন স্ট্রিমিংয়ে অ্যাভেলেবেল সবার দেখার জন্য। কিন্তু 2018 সালে যে স্ক্রিনিং হয়েছিল, যেটা একমাত্র টিকিট কেটে হলে গিয়ে দেখা হয়েছিল, একমাত্র সেই সমস্ত মানুষরাই বিশেষ কিছু ফুটেজ দেখতে পেয়েছিল, অনলাইনে যেটা রিমুভ করে দেয়া হয়েছে বলেই জানা গিয়েছে। মোটের ওপর সিনেমাটি নিয়ে আমার বক্তব্য খুব পরিষ্কার। যদি ভয়ের সিনেমা মনে করো, সারাক্ষণ ধরে শুধু ভয় পেতে চাও, তাহলে বন্ধু তুমি ভুল ভাবছো। সিনেমাটি কিন্তু তার থেকেও এক ধাপ এগিয়ে, যেটা জাস্ট অনুভব করতে হবে। শুধু শব্দ পরিকল্পনা নয়, কালার গ্রেডিং সঙ্গে ভিজুয়াল অ্যাস্থেটিক্স সমস্ত কিছুই একত্রভাবে এই অনুভূতিটিকে দর্শকের আরও কাছে পেতে সাহায্য করবে। একটা গান আছে মেরা না জিয়া, ডায়নার লিপে ফিল্মের মধ্যে। গানটা সম্পূর্ণ মানে আমি ধরতে পারিনি ঠিকই, তবে গানটা শুনতে শুনতে এক প্রকার গুজবাম্প নিজের শরীরে তৈরি হয়েছিল। সত্যি বলতে ওনার চরিত্রটি এতটাই সুন্দরভাবে ফোটানো হয়েছে, মাঝে মধ্যে লাল ড্রেস পরা ডায়নাকে দেখলে আনকমফোর্টেবল ফিল একটু হয়েই ছিল। আমি এই মুহূর্তে এনাকে জাস্ট একজনের সাথেই তুলনা করতে পারছি, এই মুহূর্তে যার নাম আমার মাথায় আসছে, শ্যারন স্টোন, বেসিক ইনস্টিংক্টের ওয়ান অ্যান্ড অনলি চার্মিং বিউটি। আরেকটা কথা সবার সাথে শেয়ার করছি, রিয়েল লাইফে মোনা ফার্নান্ডেজকে যেমনই দেখতে হোক না কেন, আমার কিন্তু পার্সোনালি মোমো ভূতের কথা মনে পড়ছিল। হ্যাঁ, সেই মোমো ভূতের কথাই বলছি যেটা কিছু বছর আগে সারা পৃথিবীতে আলোড়ন ফেলে দিয়েছিল। রিয়েল লাইফে ফাঁসির আদেশ পাওয়ার পর মোনা ফার্নান্ডেজ একটাই বক্তব্য ছিল, আমি মরতে পারি না। ফিল্মে ডায়নার মুখ থেকে সেই কথাটাই একটু বিবর্তনের সাথে দেখা গিয়েছে। একটু আগেই আমি বলেছিলাম, করিমের সাথে দেখা হওয়ার পর ডায়না বলেছিল সেই তো আবার দেখা হলো। এই দুটো কথার মধ্যে কোথাও কি পুনর্জন্মের আভাস পাওয়া যাচ্ছে না? শেষ করছি আজকের রিভিউ। কিছুদিন আগেই আরণ্যক সিরিজের রিভিউ করেছি, সেটাও সময় করে পারলে দেখবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে, আরেকটি নতুন রিভিউ নিয়ে। ততদিন ভালো থাকবেন।